গাইস, তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেকেই বলছিল হোমমেড কেক কী করে বানাবে, হোমমেড কেক কী করে বানাবে, কারোটা নষ্ট হয়ে যায়, কারোটা ভেঙে যায়, কারোটা সফট হয় না, একদম শক্ত হয়ে যায়। সেই কারণে আমি আজকে একদম প্রসিডিওর একদম দেখিয়ে দেবো কীভাবে কেকটা বানাবে, একদম তুলে তুলে নরম হিসেবে কেকটা বানাবে। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, চলো দেখা যাক। সবার প্রথমে কেকের ব্যাটারটা বানানোর জন্য ফার্স্টে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি, দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। তুমি যেই কোয়ান্টিটির কেক বানাচ্ছ সেই কোয়ান্টিটি ওয়াইজ তোমার যেরকম মিষ্টি চাই সেই ওয়াইজ তুমি দিতে পারো। তারপরে 1 কাপ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারো বা অলিভ অয়েল ইউজ করতে পারো, আমরা এখানে সাদা তেল ইউজ করছি। তো 1 কাপ মতন দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে মিক্স করে নেবো। যতক্ষণ একটা ফ্যানা ফ্যানা টাইপের বেরোচ্ছে ততক্ষণ আমরা মিক্স করতে থাকবো। এরপর আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা। মেক শিওর যে তোমরা যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছো সব কিন্তু সেম কোয়ান্টিটির হবে। আমি কিন্তু চিনি, সাদা তেল এবং ময়দা তিনটেই কিন্তু সেম রেশিওতে ইউজ করেছি 1 কাপ মতন, ঠিক আছে? তোমরা তেলের জায়গায় বাটারও দিতে পারো, কিন্তু বাটারে একটা স্মেল আসবে আই গেস, বাট তেল দিলে সেটা বেটার হবে। নিয়ে ভালো করে কনসিস্টেন্সি হবে ততক্ষণ অবধি আমাদেরকে জিনিসটাকে মিক্স করতে হবে। একটা ভালো গাঢ় টাইপের একটা ব্যাটার হবে, দেন ওটা আগুনে যাবে। ময়দাটা তোমরা যতটা ইউজ করছো একবারে কিন্তু দেওয়ার চেষ্টা করবে না, বিকজ পুরো জিনিসটা একসাথে জমে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো মেক শিওর যে তোমরা যতটাই রেশিও ইউজ করছো না কেন সেটাকে ইকুয়াল কনসিস্টেন্সিতে ইকুয়াল অ্যামাউন্টে ভাগ করে দেন মিক্স করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর থিকনেস। থিকনেস খুব পাতলাও হওয়া যাবে না, খুব থিকও হওয়া যাবে না, ইন মিডিয়াম থাকবে। তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দেবো, 1/4 টিস্পুন মতন একটু বেকিং পাউডার দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেবো। তার সাথে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, তার সাথে 5 থেকে 6 ফোঁটা ভ্যানিলা এসেন্স তার সাথে অ্যাড করতে হবে, যাতে ডিমের আসতে স্মেলটা যাতে না আসে, আর একটা চকলেটি ফ্লেভার, একটা চকলেটি স্মেল টাইপের যাতে ওটা ক্যারি করে। ভালো করে ভ্যানিলা এসেন্সটাকে মিক্স করে নেবো, তার সাথে আমি একটু কালারফুল স্প্রিঙ্কলস অ্যাড করেছি। স্প্রিঙ্কলসের সাথে আমি এখানে একটু কাজু, একটু কিসমিস আর একটু চেরি আমি ইউজ করেছি। চেরি মানে ফার্মেন্টেড চেরি, যেটা মানে যেটা সুগার ফার্মেন্ট করা থাকে, সেই চেরিটা আমি এখানে ইউজ করেছি। ভালো করে সবকটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি যে চকলেট সিরাপটা বানিয়েছিলাম সেই চকলেট সিরাপটা আমি এই ব্যাটারটার সাথে অ্যাড করে দেবো। উপর দিয়ে হালকা করে আরেকটুখানি স্প্রিঙ্কলস অ্যাড করে দিলাম, কারণ বাকি স্প্রিঙ্কলসগুলো আমি কেকের ভিতরে দিয়েছি। একটা উপরে যাচ্ছে যেটা একটু মানে ডিজাইনিং করছিলাম আর কি, উপরে কয়েকটা কিসমিসও আমি উপরে দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর একটা স্টিলের বাটিতে তোমরা চাইলে বাটার পেপার ইউজ করতে পারো, আমার কাছে বাটার পেপার ছিল না তাই জন্য আমি অয়েল গ্রিস করে নিয়েছি, তাহলে বাটারও গ্রিস করতে পারো। গ্রিস করে যে ব্যাটারটা বানিয়েছো সে ব্যাটারটা দিয়ে ভালো করে প্রেশার কুকারের মধ্যে দিতে পারো, ওভেন থাকলে ওভেনে দিতে পারো, আমাদের ওভেন ছিল না সেই কারণে প্রেশার কুকারে দিতে হয়েছে। তো প্রেশার কুকারের মধ্যে তোমরা নুনও দিতে পারো কিংবা জলও দিতে পারো, এনিথিং অ্যাজ ইউ উইশ। তো আমি এখানে জল ইউজ করছি, আমি এখানে 2 কাপ মতন জল দিয়েছি প্রেশার কুকারে, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে কিন্তু আমি ব্যাটারের যে কন্টেনারটা সেই কন্টেনারটা বসিয়ে আমি কিন্তু লিডটা ক্লোজ করে দিয়েছি, আর যে সিটির যে মেশিনটা সেইটা কিন্তু খুলে দিয়েছি যাতে ভেপারটা বেরোতে পারে। তো আমি প্রেশার কুকারটা এখানে গ্যাসে বসিয়ে দিলাম, মেক শিওর ফ্লেমটা যাতে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি থাকে, হাই ফ্লেম করলে কিন্তু কেক জ্বলে যাবে। ওভেনে কত ডিগ্রিতে রাখতে হবে সেটা আমার নলেজ ঠিক নেই, বাট তোমরা যদি গ্যাসে করো তাহলে বলবো মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রাখতে হবে। মাঝখানে কিছু কয়েক মিনিট পর তোমাদের কোনো একটা জিনিস দিয়ে দেখে নিতে হবে যে কেকের ভেতরটা কুক হচ্ছে কি না, কোনো স্টিক হোক, চপস্টিক হোক বা কোনো স্পুন হোক বা কোনো রকম স্টিক হোক, তোমরা চেক করে নেবে যে ভেতরটা কুক হচ্ছে কিনা। যখন দেখবে যে স্টিকে কিছু কনসিস্টেন্সি লেগে আসছে না বা কোনো রকম স্টিকে কিছু লেগে আসছে না, তাহলে বুঝে নেবে যে কেকটা কিন্তু প্রপারলি ভেতর থেকে বাইরে থেকে কুকড। আর যদি দেখছো যে ইনসার্ট করার পর স্টিকে কিছু লাগছে, কোনো রকম কিছু লাগছে, তাহলে বুঝবে যে আরও 5-10 মিনিট কুক হওয়া দরকার। তো আমাদের কেকটা এখানে প্রপারলি পুরোপুরি কুকড হয়ে গেছে, তো আমরা ওই জন্য নামিয়ে ফেললাম।
নামিয়ে ফেলে এবার সার্ভ করবো। দেখিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে ট্রাই করো। অ্যান্ড আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর যত পারবে শেয়ার করবে। টিল দেন স্টে টিউন, টাটা।